শিক্ষা ক্ষেত্রে ব্যাপক রদবদল আর কোনো পার্থক্য থাকলো না রেগুলার কোর্সের সঙ্গে অনলাইন এবং ডিসটেন্স কোর্সে তাহলে কি এবার অনলাইন ডিসটেন্স কোর্সে পাওয়া ডিগ্রি রেগুলার কোর্সের সমতুল্য কি ঘোষণা করলো ইউজিসি দেখুন কোভিড সময়কালে ডিগ্রি পাওয়া পড়ুয়াদের মনে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল ভবিষ্যতে তারা তাদের ডিগ্রি নিয়ে কোনো সমস্যার মুখোমুখি হবেন কিনা অর্থাৎ অনলাইন বা ডিসটেন্সে লাভ করা তাদের ডিগ্রিগুলির দ্বারা চাকরি পেতে কোনো সমস্যা হবে কিনা সম্প্রতি সেই দুশ্চিন্তাই দূর করে দিল ইউজিসির সচিব ইউজিসির তরফে জানানো হয়েছে 2014 সালে ইউজিসি জারি করা এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয় যে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ডিগ্রিগুলি যদি ডিসটেন্সে বা অনলাইনে অর্জন করা হয় তাহলে তা প্রচলিত মাধ্যমে প্রাপ্ত ডিগ্রির সমতুল্য হিসেবে গণ্য করা হবে প্রসঙ্গত ইউজিসির ওপেন অ্যান্ড ডিসটেন্স লার্নিং প্রোগ্রাম এবং অনলাইন প্রোগ্রাম রেগুলেশনের 22 নম্বর ধারা অনুযায়ী অনলাইন বা ডিসটেন্স কোর্সের মাধ্যমে অর্জন করা ডিগ্রিগুলি রেগুলার কোর্সের সমতুল্য তবে এই ঘোষণার ফলে দেশে আরও শিক্ষার প্রসার ঘটবে এমনটাই আশা বিশেষজ্ঞদের উল্লেখ্য করোনা পরবর্তী সময়ে অনলাইন শিক্ষা ব্যবস্থা এবং ডিসটেন্স লার্নিং ব্যবস্থা প্রসার ঘটেছে এমনকি ক্লাস বন্ধ থাকায় রেগুলার কোর্সগুলি অনলাইনে পরিণত হয়েছিল অর্থাৎ সব দিক মিলিয়ে ইউজিসির এই বিজ্ঞপ্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিক্ষা মহল ব্যুরো রিপোর্ট আজ বিকেল